নগা মহিলা বৈঠকে মহিলা বলেছে, বুবু আগে রামাজানের ফরজটা করো বুবু, ওইটা তো ফরজ বুবু, এটা তো নফল বুবু। বুবুর বক্তব্য বাতিল, বুবু নাকি এই গ্রামে ওই গ্রামে এই থানা ওই থানা বক্তব্য দিয়ে বেড়ায়, বুবুর স্বামী নাই, বুবুর বাপ নাই, এই জন্য বুবুর ধর্মের নামে ফাইজলামি শুরু করেছে বুবু। ও আপনাদের কাছে স্থান পায় কি করে? পিটিয়ে তাড়িয়ে দেবেন এলাকা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন দিন প্রচার করতে বাইরে যাননি, ধর্ম দেখাচ্ছে, ওর উদ্দেশ্য খারাপ। ও কেন এখানে এসেছে? একজন মহিলা তার বাড়িতে আশেপাশের মেয়েদেরকে শিখিয়ে দিতে পারে। ও রাজশাহী থেকে এখানে আসলো কি করে? এখান থেকে রাজশাহী গেল কি করে? মানুষের সামনে বক্তব্য দেয় কি করে, অথচ ধর্ম জানে না। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও, দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি মাটি অভিশাপ করবে বুবুর। সব কথাই নাকি বুখারিতে আছে। এই তো হিসেব, এই বুবু ধর্ম বুঝে। এই বুবুই বলেছে যে আগে ফরজ রামাজান করে নাও, তারপরে সওয়াল। একবারে নগদ মিথ্যে কথা, সওয়াল ছটা হয়ে যাক, রামাজানেরটা বাকি জীবন যেদিন সুবিধা হবে সেদিন হবে, এর সাথে ওইটার কোনো যোগাযোগ নেই। ছয়টা যদি করতে পারেন পুরো সারা বছর সিয়াম থাকলে যা হয় তাই। এবার